72 বছরের বুড়া বেটার লিঙ্ক হয়ে গেছে ভাইরাল। এমন একটা বুড়া বেটা, হে নিজে জুইথরি তার ফ্যান্টও কিনতে পারে না, হে এমন কাম করছে, তার ওই গেছে ভিডিও ভাইরাল, মানে লিঙ্ক হয়ে গেছে ভাইরাল। হে নিজে জুইথরি আব তার ফ্যান্টও কিনতে পারে না, ওলা তার কন্ডিশনে একদম আইস খাই লাগা যাইতো কি পারে। ও বেটা এইরকম কাম করছে না নি, একদম ভিডিও ভাইরাল হয়ে গেছে, খুব বাদ খাম। তো চলো কাজ সময় নষ্ট না করিয়া ভিডিওটা স্টার্ট করা যায়। তো কিতা খবর গাইজ, বলা আসুন। মানে বেটা দুই এখন মরি যাইতেও পারে, এমন এক কন্ডিশনের বেটা নানি, আর হে ইটা যেটা খাম করছে নানি, ইটা মানে একদম খেয়র মাথা ইটা খাম করতো না, বুঝছো নানি। হে ও বয়স হে কর্ত আসলো কিতা খরের কিতা, তার 70-72 বছর বয়স, হে এখন নিজে বালা করে মারতে পারে, আঁটিতেও পারেন না, আপনার ভিডিও আছে আমি দেখাই, মু আঁটিতেও পারেন না। আর হে মানুষ নয় তো, একটা জানোয়ার, একটা জন্তু, কুকুর ডেও ছাড়ছে না ভাই, কুকুর ডেও শেষ করে লাইছে, খাম করে লাইছে। তো কুকুর ডেও হে ছাড়ছে না, দরা পড়লো গিলা ফাঁসও কিছু মানুষ আসলা তাই দেখি লাইছ, কয়েকদিন এইরকম করার পরে মানছে মানি, তারে বালা করে আতে নাতে দরতে পারি না, একটা ভিডিও বানাইছেন, ভিডিও বানাইয়া তারে দর্শন, তার ভিডিও দর্শন দরিয়া থানাত দিছেন, মেডিকেল টেস্ট করা হয়েছে কুকুরের মাঞ্চর, টেস্ট করার বাদে দরা হয়েছে, দরিয়া বাদে তানে বাঁশ দেওয়া হয়েছে, দরিয়া ও তানে নেওয়া হয়েছে। এমন এক বুড়া বেটা, এমন এক বুড়া বেটা দুই মরে যাব তার ভিডিও ভাইরাল। তো আপনারা ফুল ভিডিওটা আছে আমার কাছে, ভিডিওটা দেখিয়ে যাইবা। ও দেখো সারাই বুড়া বেটার খান্ড, কুকুর দেও ছাড়ছে না, দেখো পুরা ভিডিও আছে দেখিও। এইরকম দুই একটা শয়তানোর কারণে সব বরবাদ, সব বরবাদ। দরিয়া নেও বালা করে হারাইয়া তো তো গিয়া বুধ পাইব, বুড়া নাই তো শয়তানিকটা। আচ্ছা তুমি একটা কথা বলতো, তুমি এই এরকম কাজটা কী করে করলে এই বয়সে? হ্যাঁ কী ভুল হয়েছে এরকম করে, তুমি একদিন করেছো, তুই দিনের পর দিন করেছো, এরকম কমপ্লেন এসছে। আমি বলেছি এভিডেন্স ছাড়া ভাই কিছু করাই যাবে না। হ্যাঁ আমার কাছে আছে সেখানে যেতে, একটা অবলা পশুর সাথে এসব করেছো তুমি, লজ্জা করো না তোমার, মানুষ তুমি? এর আগে ছেলেগুলো আমাকে আবার ফোন করেছে, শুধু এভিডেন্স দিতে দেখি। হ্যাঁ ঠিক আছে, ওটাকে নিয়ে তো মেডিকেল করাতে হবে। এবারে পাড়ায় মুখ দেখাতে পারবে? আমাদের বাকি টিম সব ঘুমিয়ে পড়েছে, আমি ফাইনালি হ্যাঁ প্রচুর হেল্প করেছে কাল থেকে, একদম মানে এক কোটা আমাদের ওয়েট করায়নি, যে যে কোনো ব্যাপারে ফুল সাপোর্ট করেছে।
বুঝছি স্যার ওকে নিয়ে আমি ধরে যদি ইয়েতে বসি গাড়িতে বসি ওকে নিয়ে যদি আমি গাড়িতে বসি তাহলে একবারে নিয়ে চলে যাবো না আবার কোথায় চলে যাবে কেন ওকে মেডিকেল করাতে হবে সকালবেলা তো একসাথে